আমি তাদের ব্যাপারে বলছি আপনার ব্যাপারে বলছিলেন মুফতি সাহেব আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত আপনাকে ছোট করে কেন কথা বলবো আমি বলেন আমি কি জানি যে আপনাকে ছোট করে কথা বলবো আপনি পড়াশোনা করেছেন বিশ বছর পঁচিশ বছর মাদ্রাসায় সময় দিয়েছেন হাদিস পড়েছেন কোরআন পড়েছেন আপনাকে আপনাকে আমি কেন ছোট করে দেখবো আমি তো অতটা যোগ্য নই যে আপনাকে ছোট করে দেখবো আপনি যদি হাদিস পড়া শুরু করেন আর কোরআন পড়া শুরু করেন আমি একসঙ্গে একবার জানি বলে আমার মনে হয় না আপকে সম্মান করি কথা বলছি আপনি দেখেন আপনি কাউকে সম্মান করেন বাট ওই লোকটা যখন বলে বাট উনি যখন বলে যে শাবান মাসে কোরআন নাজিল হয় আপনি চুপ করে বসে থাকেন এটা কি কোরআনের সাথে انصاف হলো এজ আলেম এজ মুফতি এজ আমাদের কি প্রতিবাদ করা উচিত নয় যে না ইউ আর নট ইউ আর নট ট্রু ইউ আর নট সহিহ হুদা লিন নাসি ও বাইনাত মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশহরা আল্লাহ সুবহানাহু ওয়া বলেছে রমাদান মাস কুরআনুল কারীম অবতির নর্মাস যা সুস্পষ্ট হিদায়াত মানুষকে হিদায়াতের দিশা দেখায় এবং আল কন সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কুরআনুল কারীম যা রমাদান মাসে নাজিল করেছে ফামান শাহিদা মিনকুম আল্লাহর আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবে মানে তুমি বেঁচে আসো আর রমাদান মাস আসছে সে সিয়াম পালন করবে তাহলে এটা ফরজ হয়ে গেল রমাদান কি হয়ে গেল রমাদান ফরজ হয়ে গেল অনেকেই রমাদানের রোজাটা ভেঙে ফেলে এই যে আমাদের দেশ গ্রামও এখন চালু হয়েছে মনে আছে এখনো দু হাজার সাল আহ পনেরো সাল বা পনেরো সাল বা ষোলো সালের এরকমই বাংলাদেশে তখন মাত্র আসলাম চোদ্দ সাল জুন মাসে প্রথম তো এই মসজিদের একজন খাদেম 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 এই বলতে পারি আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে যারা আমরা সলাত করতে আসে এবং যারা ব্যবস্থা করে দিয়েছে এখানে সবাইকে আল্লাহ করতে তো আবু আলী বলি আমি সেলিম ভাই বলি তো উনি আমাকে বললো জামশেদ ভাই আমি আসতেছি বাংলাদেশে আপনি আসেন আমাকে রিসিভ করবেন তা আমি তখন অত ভালো বুঝি না পরিচিত একজন ছিল চালক ওনাকে নিয়ে গেলাম তো এয়ারপোর্ট যাচ্ছিলাম ওই যে ঢাকা স্টাফ কোয়ার্টার দিয়ে ঢুকলো বনশ্রী হয়ে যাবে তখন আমি নাম জানতাম না এখন জানি আমি দেখলাম রমাদান মাস আমি অবস্থায় ছিলাম দেখলাম যে তাল তাল আসেন কাঁচা তাল খায় যে মানুষ তালের কেটে বিচিটা বের করে খায় ওই সিজনটা ছিল তালের সিজন ওই বছর মানে আমি যখন স্টাফ কোয়ার্টার পার হয়ে ওই যে কি বলে এটাকে বনশ্রীর আগে একটা এলাকা আছে ওটা ওটা পার হয়ে ওদিকে যাচ্ছিলাম তখন এলাকাটা আরো একটু এত বিল্ডিং টিল্ডিং ছিল না ওপেন ছিল দোকানের মধ্যে তাল আর তাল মানুষ কাটতেছে আর খাচ্ছে ওপেন এ ভাগ মুসলমানের দেশ কিন্তু তা আমি বড় অবাক চিত্তে ড্রাইভারকে বা চালককে বললাম যে একটু স্লো জানতো তাই আমরা কি রোজা আছি যে কি এখন কি সাবান মাস না শাওয়াল মাস না রমদান মাস আমি কনফিউজ হয়ে গেছি যে কি রে গ্রামে আমগো এলাকায় তো আমরা চার পাঁচটা রোজা থেকে ফেললাম এইখানে দেখতেছি যে একটা তো হচ্ছে যে রেস্টুরেন্টের মধ্যে কালো কাপড় দিয়ে রাখে রেখে খায় এটা তো সবাই বুঝে গেছে এটা দেখলাম যে মানুষ লুঙ্গি পরা আমার উস্তাদ আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফাদাউল্লার কথা মনে পড়ে যায় তো যে কোনো একটা কারণে আমি এই সেম স্টোরিটা আমি উস্তাদ শেখ না আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল আল মাদানী হাফেজাউল্লাহকে বললাম যে উস্তাদ আমার আমি পাশে বসেছিলাম ছিলাম ওনার কোথাও যাচ্ছিলাম আমরা আমি বললাম যে উস্তাদ আমার তো হৃদয়টা খুব মর্মা হতো বলে যে কেন জানছ বললাম এই ঘটনা যাচ্ছিলাম একজন ফ্রেন্ডকে রিসিভ করে নিয়ে আসতে দেখলাম যে একটার পর একটা লাগাতার ডাব ডাবের দোকান আর তালের দোকান মানুষজন হুন্ডা দাঁড় করায় রিক্সা দাঁড় করায় শুধু কাটতেছে আর খাচ্ছে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে রোজা আমরা আছি আমরা কি ভুল মাস নাকি এটা কি রমজান মাস নাকি সাওয়াল মাস বা মানে নাকি শাবান মাস আমি পরে বললাম যে এ ভাই তুই রোজা আছো বলো যে আছি তুইও রোজা আমি রোজা ঢাকা শহরে কি রমজান মাস আসে নাই বলে যে না ভাই ঢাকা শহরের মানুষের রোজা থাকে কিন্তু এখানে বেশিরভাগই মানে কর্মজীবী পারিশ্রমিক পরিশ্রমিক মানুষরা এই এলাকায় সব জায়গায় এরকম থাকে তখন আমি বললাম যখন আমি আবু হামেদ সাইফুদ্দিন বেলাল মাদানি হাফিজুল্লাহকে কথা বললাম মনোযোগ দিয়ে শুনবেন তিনি চারটা কথা বলেছে কয়টা কয়টা কথা বলেছে বেচাগার মানুষকে এই উদাহরণটা দিচ্ছি ওই যে আগে বলেছি আলাদা একটা ভালোবাসা আছে আল্লাহই অন্যরা মনে কষ্ট নেবেন না সবাইকে কাউকে ঘৃণা করি না তবে এখান থেকে স্টার্ট আমার বাংলাদেশের মাটিতে দাওয়াত এখান থেকে স্টার্ট করি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা তিনি কবুল করুন তো বলুন জামশেদ চার প্রকারের মানুষ কয় প্রকারের মানুষ চার প্রকারের মানুষ তুমি দেখতে পাবা এক যাদের দুনিয়া আছে আখরাত নাই কি আছে কি নাই দুই আখেরাত আছে দুনিয়া নাই কি আছে কি নাই বলবো বলবো যে ধরো এক দুনিয়াতে অনেক সম্মান সোনা মান মর্যাদা অনেক কিছু কোনো কষ্ট নেই কিন্তু ওর নাই মদ খায় গেজা খায় শিরিক করে বিদাত করে সলাৎ এক বক্ত পড়ে না মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানা যায় তাও নেতা হিসেবে ডাক্তার হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে সায়েন্টিস্ট হিসেবে এলাকার মুরব্বী হিসেবে এলাকার কর্তা হিসেবে বুঝেন নাই মাতব্বর হিসেবে যায় এমনি এক বক্ত সলাত করে সুদ বোঝে না ঘুষ বোঝে না হারাম বোঝে না হালাল বুঝে না বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয় স্ত্রীর প্রতিও যত্নশীল নয় জানা বিচার এগুলো নর্মাল তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সেই এরকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো তার আখেরাত নাই এগুলো একটা ক্যাটাগরি দুই আখেরাত আছে মরলেই আল্লাহ ওকে সুখ আর সুখ দিবে ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে জান্নাতের চাদর পরিয়ে দিবে আল্লাহ মরলেই কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে গেলেও আল্লাহ আবার রুহ দিবে ফেরেস প্রশ্ন করবে ও জিতবে উপর থেকে শব্দ আসবে দাও জান্নাতের চাদুর একে দিয়ে দাও এ সুখ আর সুখ হ্যাঁ কিন্তু দুনিয়া দেখবা জীর্ণ শীর্ণ অবস্থা কেউ ইজ্জত করে না কোন মানুষ পাঁচ আনার দাম দেয় না কোন মানুষ তার পরোয়া করে না অভাব অনটন অসুস্থতা দরিদ্রতা শুধু শুকিয়ে যায় শুকিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু এক দুনিয়া আছে আখেরাত দুই দুনিয়া নাই আখেরাত তিন একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আখেরাত আছে ভ্যান এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে এদের যখন অসুখ হয় এরা সবুর করে প্যানিক হয়ে যায় না হতাশা হয় না কোন আসমানও যদি ভেঙে পড়ে এদের হৃদয় একটা প্রশান্তি আছে আলহামদুলিল্লাহ এটা ভাঙলে আমার কি আসে এটা কি আমার নাই যার আসমান সেই ভাঙছে আমার যাদের ছেলে একটা মারা গেল একবারে যুবক ডাক্তারি পাশ করছে এই সরকারি চাকরি পেয়ে যেত দুই লাখ টাকা বেতনের মরে গেছে আলহামদুল্লাহ আমার পা আমি তো খালি মানে আমার পিঠের পিঠ পাঁচর থেকে খুশি থাকে দুনিয়া তো মানুষ ইজ্জত করে সম্মান করে মানে কোন রকম দুনিয়া এবং আখ কি এদের আছে কয়টা ক্যাটাগরি হলো সবচাইতে পরের ক্যাটাগরিটা নিয়ে আমাকে বললো জামশেদ তুমি যেই ঘটনা আমাকে শোনালে এটার সাথে এই লাস্টের ক্যাটাগরিটা মেলে যার দুনিয়াও নাই দুনিয়াও নাই এরা কারা মুসলমান বাপের নাম আবদুল্লাহ বাবের নাম আব্দুর রহমান বাবের নাম মোহাম্মদ আহমেদ বাবের নাম ইব্রাহিম ইসমাইল ইসাহুব এর দুনিয়া নেই আখরা তো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছে ধনীদের পাঁচশো বছর পূর্বে দরিদ্র জান্নাতে প্রবেশ করে কত বছর পূর্বে এই দরিদ্র জান্নাতে যাবে যে সালাত আদায় করে না সিয়াম পালন করে না ও সারা দিন কাজ করলে খেতেই পারে জমি কিনতে পারে না জায়গা কিনতে পারে না ঘর করতে পারে না বাড়ি করতে পারে না কোথাও গিয়ে দাওয়াত খেয়ে এক হাজার টাকা দিতেও পারে না কেউ ওকে তাই দাওয়াতও দেয় না ও সারা দিন সিগারেট খায় রোজা ভাঙে হালকা কিছু সিগারেট হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই বলে যে মাঠে কাজ করি ও তুমি মুসলমান শুনো সুয়াম এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য মহিলারা মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না পরে আবার কাজা করে নিতে হবে এ পূরণ করে দিতে হবে জেনে নাও বেতাকে জেনে নাও আমার ভাইয়েরা যেই রোজাকে তুমি ভাঙছ রমাদান মাসের তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না রাসুল সাল্লা সাল্লাম বলেছে একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে দুই মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি তুমি একটু ভাবো রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে হচ্ছে লাগাতার দুই মাস সিয়াম এর পরে এটা গেল কি। এটা গেল জরিমানা জরিমানা হবে রোজা যে ভাঙছ বিনা কারণে তাও বা ইস্তাহ আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে মানে একটা রোজা ভাঙার কারণে দুই মাস রোজা থাকলো যথেষ্ট কি বাকি আছে মাপ মাপ চেয়ে নিতে হবে এবার মাপ পাইসো না পাইসো ওটা কে জানে একটু ক্লোজ হয়ে বসবেন নাকি মানুষজন বসতে পারছে না পরে না হয় নামাজের একটা ব্যবস্থা হয়ে যাবে আবুল আঙ্কেল আসেন বাইরে ওই কার্পেট টার্পেট থাকলে একটু কিছু বিছাই দেন আবুল আসেন দেখো বাইরে কার্পেট টার্পেট থাকলে একটু বিছাই দেওয়ার ব্যবস্থা করো তাহলে যেই রোজা আমরা ভাঙি এটার একটার বদলে কাফফারা কত মাস রোজা এটা কি এক মানে ভাঙে ভাঙে রাখা যাবে নাকি লাগাতার আল্লাহ আকবর শোনো শোনো বেতাকাবাসী আমার ভাইয়েরা যারা তোমরা ইমান এনেছ রবের প্রতি রব তোমাদের বলছে ইয়া ইউ আল্লাদিন অ্যা মেনু কুচিবা এলাই ই কুনু শিয়া মুখে মা কুচিবা আইলাল্লাদিন আিন কবিলি কুম্লা আল্লাহ কুন তাচ্চা কুন আর বেতাকেবাসী তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ যারা তোমরা ইমান এনেছ শেষ দিবসের প্রতি যারা তোমরা জানো এই পৃথিবী চিরস্থায়ী নয় মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতি মানুষের স্রষ্টার সাথে যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসেব রক্ষা করছেন এবং সেই হিসেবের সম্মুখীন আমরা হতে হবে তিনি বলছেন হে তোমরা যারা সিয়াম। তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে কেউ এটা থেকে পার পাবে না কেমা দিন আমিন কুম ও মোহাম্মদের উম্মতরা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী তোমাদের আগে যে নবী রাসূল এসেছে তোমাদের আগে যে উম্মতরা ছিল ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ কেন এই রোজা ফরজ করে আল্লাহ বলছে যে আল্লাহ নাকি এটা দয়া করেছে তোমরা কি আল্লাহ দোয়া নিতে চাও না নিতে চাও তবে শোনো তোমাদের রব বলছে কামা কুচি বা আল্লাহ দিন আমিন কবে যেমনটা রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে তো রোজা থাকলে কি হবে আল্লাহ বলছে এই রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি তোমরা এটাকে থেকে দেখো তোমরা এটা পালন করে দেখো একটা মাস তোমরা রোজা রেখে দেখো দেখো তোমাদের আল্লাহ ভীরতা বাড়বে দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্যান তোমরা করতে পারবে